নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজকাহিনী থেকে নেয়া চণ্ড গল্পটি পাঠ করে শোনাব তাহলে গল্পটি শুরু করি গল্পের নাম চণ্ড হাম্বিরের নাতি লখারানা লড়াই করতে করতে তিনি এখন বুড়ো হয়েছেন আর তার তলোয়ার সে শত্রুর মাথা কাটতে কাটতে এমন ভোতা হয়ে গেছে যে কেবল মুঠোসার এক গাছা আগ কাটবারও ধার তাতে নেই তলোয়ারের ধার না থাকুক লখাডার কিন্তু কথার ধার খুবই ছিল ঠাট্টায় তামাশায় তার মুখের কাছে দাঁড়ায় কার সাধ্য বয়সের সঙ্গে রানার মস্করা করবার বাতিক ক্রমেই বেড়ে চলেছিল সে একদিনের কথা সাদা জামা সাদা দুপাট্টা চুলের উপরে ধবধবে পাগড়ি পরে লখারানা লক্কা পায়রাটি সেজে বসে আছেন পাহাড়ের উপর শ্বেত পাথরের খোলা ছাদ আধখানায় চাঁদের আলো পড়েছে আর আধখানায় কেল্লার উঁচু পাঁচিলের কালো ছায়া বিছিয়ে গিয়েছে রানার চারিদিকে সভাসদ পারিষদ সকলের হাতে এক এক খোড়া সিদ্ধি এখনই জলসা শুরু হবে চাগরেরা বড় বড় থালায় ফুলের মালা পানের এনে রেখেছে গোলাপ আর আতরের গন্ধ ছাদের এক কোণে একদল নাচনি সোনার ঘুঙুর এ ওর পায়ে জড়িয়ে দিচ্ছে এমন সময় রাজকুমার চণ্ডের সঙ্গে মারোয়ারের রাজকুমারীর বিয়ের সম্বন্ধ নিয়ে রণমল্লের দূত এসে উপস্থিত রূপোর পাতে মোড়া একটি নারকেল হাতে মারোয়ারের দুধ বেশ একটু মোটা তার উপর এগারো গুজি থানের প্রকাণ্ড একটা পাগড়ি বেঁধেছেন আর তার আগে আগে পেটটি এগিয়ে চলেছে দুধকে দেখে লখারানা অনেক কষ্টে হাসি চাপলেন কিন্তু এই মানুষ লাটুমকে নিয়ে একটু মস্করা করবার লোভ তিনি আর কিছুতেই সামলাতে পারলেন না রানা দুধের হাত থেকে রূপই মোড়া নারকেলটি নিজে নিয়ে বলছেন বা বেশ তো এটা বুঝি তোমার রাজা এই বুড়ো বয়সে আমার খেলার জন্য পাঠিয়েছেন দূতের বলা উচিত ছিল আগে না এটি রাজকুমার চন্ডের জন্যে কেননা তারই সঙ্গে আমাদের রাজকুমারীর বিয়ের কথা নিয়ে এসেছি আপনার মতো পাকাদারির খেলার জিনিস এটি নয় কিন্তু রানার ভাবগতিক দেখে দূতের মুখে আর কথা সরছে না এদিকে সভাশুদ্ধ মুখ টিপে হাসছে ওদিকে লজ্জায় রাজকুমার চণ্ডের মুখ রাঙা হয়ে উঠেছে দুধ তখন বিষম সমস্যায় পড়ে বলছেন মহারানা বড় সুখের কথা যে আপনি নিজেই আমাদের রাজকুমারীকে চাইলেন আমাদের দেশের রাজা গরিব তার এত দূর সাহস কি করে হবে যে বিয়ের সম্বন্ধ করে মহারানাকে নারকেল পাঠাবেন তিনি চেয়েছিলেন রাজকুমারকে জামাই করতে কিন্তু কি আশ্চর্য তিনি স্বপ্নেও যা আশা করেননি তাই ঘটল মহারানার যদি হুকুম হয় তবে আমি রাজাকে গিয়ে এই সুখের খবর এখন পাঠিয়ে দিই বলেই দূত উঠতে যান রানা তখন কি জবাব দেন তাড়াতাড়ি দূতের হাত ধরে বললেন বসো আমি তামাশা করছিলাম ডাকো কুমার বাহাদুরকে কুমার তখন সভা ছেড়ে উঠে গেছেন রানার দূত চন্ডের কাছে ছুটল কিন্তু চন্ড বলে পাঠালেন মহারানা তামাশা করেও যে রাজকুমারীকে বিয়ে করতে চেয়েছেন তিনি আজ থেকে আমার মায়ের তুল্য আমি কিছুতেই তাকে বিয়ে করব না বুড়ো রানা বড়ই বিপদে পড়লেন কী আশ্চর্য ছেলেটা তামাশা বোঝে না লোকের পর লোক রাজকুমারকে বোঝাতে ছুটল কিন্তু চণ্ডের প্রতিজ্ঞা অটল রানা নিজের কথার ফাঁদে নিজেই বাঁধা পড়লেন এবারের তামাশা যে জাদুকরের আম গাছের মতো দেখতে দেখতে এমন সত্যি হয়ে উঠবে এটা তিনি স্বপ্নেও ভাবেননি বিয়ে করতে দুঃখ নেই কিন্তু তামাশাটা যে দুধকে ছেড়ে উল্টে তাকে নিয়েই শুরু হলো এইটিতেই তাঁর আপত্তি অনেক বোঝানোর পরেও যখন চন্দ্র বিয়ে করতে রাজি হলেন না তখন রাগে বুড়ো রানা পাকা দাঁড়িতে মোচড় দিয়ে বললেন দেখো চন্ড তোমার প্রতিজ্ঞা তুমি রাখো কিন্তু আমিও প্রতিজ্ঞা করলেন এবার আমার যে ছেলে হবে তাকেই আমি সিংহাসন দেব সেই হবে রানা আর তোমাকে তার একজন সামন্ত হয়ে থাকতে হবে চন্ড একলিঙ্গ মহাদেবের নামে শপথ করে বললেন তাই হবে সভাশুদ্ধ লোক চুপ হয়ে রইল মারোয়ারের দুধ রানার বিয়ের হুকুম নিয়ে বিদায় হলো বুড়ো বয়সে বর্ষে যে যে তামাশা দেখাতে হলো সেটা লখারানার বড়ই বাজল তিনি চণ্ডকে কিছুতেই ক্ষমা করতে পারলেন না বিয়ের দু বছর পরে দু মাসের ছেলে মকুলকে মেবারের সিংহাসনে বসিয়ে তিনি এক কম্বল এক লোটা নিয়ে তীর্থ করতে বেরিয়ে গেলেন কবে কোনখানে জীবনের বিষম তামাশার থেকে তাঁর নিষ্কৃতি হল তা জানা গেল না মকুল তখন ভারী ছোট। নেহাত কচি কাজেই রাজার যা কিছু কাজ সবই চন্ডকে করতে হয় রাজা না হয়েও তিনি রাজা দেশের লোকের মুখে চন্ডের সুখ্যাতি আর ধরে না চন্ডকে তারা যেমন ভয় করে তেমনি ভক্তিও করে ভালোও বাসে এটা কিন্তু মুকুলের মায়ের আর যত মারোয়ারি মামার দলের প্রাণে হয় না চন্ড কাউকে কিছু বলেন না কিন্তু বোঝেন তার আর বেশিদিন রাজ্যে থাকা চলবে না এই যে রাজবাড়ি যেখানে চন্ড মায়ের কোলে মানুষ হয়েছেন বাপের আদরে বেড়ে উঠেছেন এখানে তাঁর আপনার বলতে আছে কে পুরোনো চাকর যারা ছিল মহারানী তাদের তাড়িয়ে নিজের দেশ থেকে যত মারোয়ারি এনে কাজে রেখেছেন তার নিজের যে মহল সেখানে রানীর ভাইরা এসে ঢুকছেন তার যে সোনার উপর খাট বিছানা আসবাবপত্র সবই এখন মকুলের। রাজবাড়িতে নিজের বলতে রয়েছে একমাত্র তার তলোয়ার কিন্তু মুকুল সেই অফুটন্ত ফুলের মতো কচি মকুল, তার চেয়ে পঁচিশ বছরের ছোট মকুল, সেই হাসিমুখ ছোট ভাই মকুল যে এখনো চলতে শেখেনি বলতে শেখেনি সে কি তাঁর আপনার নয় সকালে সন্ধ্যায় রাজসভাতে নিয়ে যাবার সময় সে যখন তার ছোট দুটি হাত দিয়ে তার গলা জড়িয়ে ধরে তখন কি আর চণ্ডের কোনো দুঃখ মনে থাকে চন্ড কতবার মনে করেছেন চলে যায় কিন্তু এই ছোটো ভাইয়ের ছোটো হাতের বাঁধন তার সব দুঃখের উপরে কচি দুখানি হাতের পরশ একে ছেড়ে যাওয়া একে কাটিয়ে বেরিয়ে পড়া চন্ডের আর হয়ে ওঠে না তিনি বছরের পর বছর সব দুঃখ শয়ে এই ছোটো ভাই মকুলকে একদিন মেবারের রাজসিংহাসনে বসাবার মতো উপযুক্ত করে মানুষ করে তুলতে লাগলেন দারুণ গরমের দিনে সকাল সকাল সভা ভঙ্গ করে মকুলকে নিয়ে খোলা ময়দানে গোলা খেলা করতে যান চন্ডচরণ এক ঘোড়ায় আর এক টাট্টুতে মুকুল মাথার উপরে রোদ ঝাঁঝাঁ করছে কোথাও একটু ছায়া নেই এরই মাঝে দুই ভাইয়ের ঘোড়া বিদ্যুতের মতো গোলার পিছনে পিছনে ছুটে ছুটে চলেছে মুখে চোখে আগুনের মতো বাতাস লাগছে দুই ভাইয়ের মুখ রক্তের মতো রাঙা হয়ে উঠেছে সূর্যের তাপে আবার হয়তো কোনোদিন ঘোরতর মেঘ করে ঝুপঝুপ বৃষ্টি নেমেছে চন্দ্র চলেছেন মকুলকে নিঃ শিকারে কাদা ভাঙতে ভাঙতে জলে ভিজতে ভিজতে থৈ থই করছে নদীর জল সাঁতার দিয়ে তা পেরিয়ে বাড়ি থেকে অনেক দূরে গ্রাম ছাড়িয়ে অনেকখানি জঙ্গল আর জলার মাঝে শীতের দিনে তাদের খেলা পাহাড়ে পাহাড়ে সেখানে বরফের মতো বাতাস ধারালো ছুরির মতো বুকে এসে লাগে এমনি করে মকুল মানুষ হচ্ছেন দিন দিন শক্ত হচ্ছেন তার খাওয়া পরা খেলাধুলা রাজার ছেলে বলে কিছু যে আরামের ছিল তা নয় চন্ড মেবারের একজন সামান্য রাজপুতের ছেলের সঙ্গে যে একদিন মেবারের সর্বময় কর্তা হবে তার কোনো বিষয়ে কিছু তফাত রাখলেন না এমনি করে লখারানা চন্ডকে মানুষ করেছিলেন আর ঠিক তেমনি করে চণ্ড তার ছোট ভাইকে সিংহাসনের উপযুক্ত হবার আপদে বিপদে দুঃখ কষ্টে বীরের মতো নির্ভয়ে থাকবার জন্যে ছোটবেলা থেকেই তৈরি করছেন এটা কিন্তু মকুলের মায়ের ভালো লাগে না তিনি চান গরমে মকুল পাখার বাতাসে বাদলে ছাতার তলায় শীতে লেপতোষুকের মধ্যে থেকে মোমের পুতুলটির মতো গোলগাল মোটাশোটা হয়ে উঠুক এর জন্য মকুলকে আর কখনো কখনো চণ্ডকেও মহারানীর কাছে গঞ্জনা সইতে হয় মকুল সে ছেলে মানুষ মায়ের ধমকে কখনো রাগ করে কখনো খানিক কাঁদে আবার একটু পরেই সব ভুলে যায় চণ্ডের প্রাণে কিন্তু রানীর বাক্যবান তীরের মতো গিয়ে বাজে এক একদিন তিনি আপনার খুব প্রাণীর যারা বন্ধু বুড়ো বুড়ো সর্দার তাঁদের কাছে বলেন আর না এখানে আর থাকা চলে না সবাই বলে আমি আমার ভাইকে বস করে নিয়ে নিজের রাজাগিরি করছি সে যখন আমার হুকুমে ওঠে বসে তখন আমিই হলেম সত্যি রাজা আর সে একটা সাক্ষী গোপাল নামে মাত্র মেবারের রাজা আপনারা আমায় ছুটি দিন আমি অন্য রাজ্যে গিয়ে থাকি বুড়ো সর্দারেরা বলেন এখনও সময় হয় যুবরাজ আরও কিছুদিন থাক মুকুল আরেকটু উপযুক্ত হয়ে উঠুক চন্ড চান কোনো সর্দারের হাতে মকুলকে মানুষ করবার ভার দিয়ে বেরিয়ে পড়েন কিন্তু কোনো সর্দার সে ভার নিতে চাইলে তবে তো তারা কেবলই বলেন আমরা মকুলের জন্য সব করতে প্রস্তুত কিন্তু যুবরাজ তবু আমরা পরমাত্র আপনি তার ভাই চন্ড আর কোনো জবাব দিতে পারেন না বাপ থাকলে কেউ তো চন্ডকে মকুলের জন্য কষ্ট নিতে বলতো না কিন্তু এখন ভাই যদি তাকে না দেখে তবে মকলকে রাজা হবার মতো শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করে তোলেকে এমনি করে দিন কাটছে ইতিমধ্যে একদিন কালবৈশাখের রাত দুপুরে অন্ধকার দিয়ে বড় বড় সাদা মেঘ একখানার পর একখানা আস্তে আস্তে পূব থেকে পশ্চিমে চলেছে মনে হচ্ছে যেন বড় বড় পাল তুলে আকাশের এপার থেকে ওপারে অন্ধকারে পাড়ি দিচ্ছে একটির পর একটি নৌকা একটি তারা নেই একটি শব্দ নেই চন্ড সারাদিনের কাজ সেরে সেই দিকে চেয়ে আছেন ঘরের আলো নিবিয়ে একলাটি রাজবাড়ির সবাই ঘুমিয়ে কেবল চন্ড জেগে একা আজ চণ্ডের বুকের ভিতরে একটা বেদনা থেকে থেকে দুই পাঁজরের হাড়গুলো মোচড় দিয়ে দিয়ে যেন ভাঙতে চেষ্টা করছে ব্যথা যে কিসের বেদনা যে কতটা চন্ড তা বুঝতে পারছেন না তার কেবলই মনে হচ্ছে মুকুলকে একবার কাছি ডাকি কিন্তু উঠতেও পারছেন না ডাকতেও পারছেন না অন্ধকারের মধ্যে একলাটি চুপ করে পড়ে রয়েছেন চণ্ডের দেহ মন সমস্ত অসার হয়ে মরে গেছে কেবল তার চোখ যেন জীবনের সব আলোটুকু টেনে নিয়ে প্রহরের পর প্রহর বর্ষা রাতের অন্ধকারে কি যেন সন্ধান করে ফিরছে একটা ঝড় অনেকখানি ঠান্ডা হাওয়ার ধাক্কায় গাছপালা ঘরবাড়ি জলস্থল আকাশ দুলিয়ে চলে গেল অনেকখানি বৃষ্টির জল ঝরঝর করে চারদিকে ঝরে পড়ল বিদ্যুৎ বাজ খানিক চমক দিয়ে ধমক দিয়ে চলে গেল তারপরে মেঘ আস্তে আস্তে পাতলা হয়ে এলো রাত্রির শেষের সঙ্গে রুপোর মতো সাদা আলো ছেঁড়া ছেঁড়া মেঘের ফাঁক দিয়ে এসে অন্ধকারকে ক্রমে ফিকে করে ভোরের একটি ছোট পাখির গানের সঙ্গে সঙ্গে ক্রমেই ফুটে উঠতে লাগল ঠিক সেই সময় বাদলা দিনের সকাল বেলায় ফুটন্ত কচি আলোর মাঝখানে একখানি জলে ভরা মেঘ চণ্ড দেখছেন সে কি বা চোখ জুড়ানো শান্ত রূপ যেন তার মা চন্ড সেই মেঘের দিক থেকে আর চোখ ফেরাতে পারছেন না সারা রাত্রি অন্ধকারের মধ্যে তার দুই চোখ যে এরই সন্ধানে তার মরা মায়ের সন্ধানে ফিরছিল এতক্ষণে দেখা পেলেন তার বুকের বেদনা টানা তার ছেড়ে দিলে যেমন তেমনি কাঁপতে কাঁপতে একেবারে শান্ত হয়ে গেল সেই সারা রাতে বাদল দিয়ে ধোয়া মেঘ সেই মায়ের চোখের জলে জল ভরা সেই সকালের মেঘ দিকে চেয়ে চণ্ড ঘুমিয়ে পড়লেন এদিকে বেলা হয়েছে রাজসভায় যাবার ঘণ্টা পড়েছে মহারানী মকুলকে সাজগোজ করিয়ে বসে রয়েছেন এমন সময় মকুলের দায় এসে বললে রানীমা আজ সভা বসবে না বড়কুমার কুমার চণ্ডের শরীর খারাপ হয়েছে সেখানে মহারানীর বাপ রণমল্ল বসেছিলেন তিনি বলে উঠলেন কেন বড়কুমার নইলে রাজসভা বন্ধ থাকবে রানা মুকুল কি কেউ নয় দায়ী সে অনেক দিনের চন্দ্রকেও সে মানুষ করেছে রণমল্লির কথায় কি একটা জবাব দিতে যাচ্ছিল রানী তাকে ধমকে বললেন যা তোর তকরার করতে হবে না বাবা এখনই মুকুলকে নিয়ে সভায় যাচ্ছেন তুই সর্দারদের বসতে বলগে যা মেবারের সিংহাসনে সেই দিন সূর্যবংশের কেউ না বসে বসলো কিনা পেট মোটা মারোয়ারি রণমল্ল নাতিমকুল কেকলে নিয়ে লজ্জায় সর্দারদের মুখ লাল হয়ে উঠল সেই সময় চণ্ড হঠাৎ ঘুমের থেকে চমকে উঠে চেয়ে দেখলেন আকাশে গ্রহণ লেগেছে সূর্য একখানা কলঙ্ক ধরা তামার থালার মতো দেখা যাচ্ছে আর সেই বুড়ি দায় তার পায়ের তলায় বসে কাঁদছেন সেদিন সভা পর বর্ষাকালের আকাশের মতো মুখ আধার করে রাজপুত সর্দারেরা যখন চণ্ডের কাছে এসে উপস্থিত তখন চণ্ড তাদের হাত ধরে অনুরোধ করে বললেন দেখুন মহারানীমার ইচ্ছা নয় যে আমি আর মেবারের কোনো রাজকার্য চালাই কাল রাত্রে এ কথা মহারানীমা নিজের মুখে স্পষ্ট করে বলেছিলেন আজ সকালে তাঁরই হুকুমে মারোয়ারের রাজা রণমল্ল মুকুলের দেখাশোনার ভার নিয়েছেন এখন থেকে রাজ্যের কাজ তিনিই চালাবেন আমার এখন ছুটি মায়ের আদেশ আজ সকালে আমার কাছে পৌঁছেছে মকুলকে আর এই বাপ্পার সিংহাসন আপনাদের জিম্মায় রেখে আমি এখনই বিদায় হব আমার ঘোড়া প্রস্তুত বুকের ভেতর কি বেদনা নিয়ে চন্দ্র যে সারা রাত কাটিয়েছেন তার কারো বুঝতে বাকি রইল না তারা কোনো কথা না কয়ে চন্দ্রকে প্রণাম করে বিদায় হলেন চন্ড তখন তার দাইমাকে কাছে ডেকে চুপচুপি বললেন মুকুলের যাতে ভালো হয় তার কোনো বিপদ না ঘটে দেখবে আমার ছোটো ভাই রঘুদেও কৈলারে আছে আমি তার সঙ্গে দেখা করে মান্ডুর রাজার কাছে চললেন মহারানীকে বলবে যদি কোনো দিন কোনো বিপদ আসে রাজ্যে যদি কোনো গুলমাল হয় তবে আমি কাছেই রইলেন আমাকে ডেকে পাঠালেই আবার আসব আমার তলোয়ার মকুলের শত্রুর জন্যে আর মেবারের জন্যে আমার প্রাণ নাইমা এরা কি যাবার আগে মকুলকে একবার দেখতে দেবে না দাই ঘান নেড়ে চোখে আঁচল দিয়ে কাঁদতে লাগলো চন্দ্র বুঝলেন ছোট ভাইয়ের সঙ্গে দেখা হওয়ার কোনো উপায় নেই তিনি একটি কথা না কয়ে যেমন সাজেছিলেন তেমনি কেবল তলোয়ারখানা কোমরে বেঁধে রাজপ্রাসাদ ছেড়ে ঘোড়া ছুটিয়ে বেরিয়ে গেলেন তখন মাথার উপরে দুপুরের রোদ ঝাঁঝাঁ করছে মকুল যখন শিকার খেলতে যাবার সময় তার দাদাকে খুঁজতে লাগল তখন রানী বললেন তোর দাদাকে বাঘে খেয়ে ফেলেছে সে আর আসবে না সারাদিন মুকুলের চোখ ছল ছল করতে লাগল সে শূন্য রাজপুরীতে কোথাও তার দাদাকে খুঁজে পেল না রাত্রি যখন সবাই শুয়েছে তখন মকুল তার দাইমার গলা জড়িয়ে বললে যে বাঘ দাদাকে মেরেছে তাকে আমি বড় হয়ে নিশ্চয় মারবো তলোয়ারের এক চোটে তার মাথাটা কেটে এনে তোমায় দেব কেমন দাই বললে রানা সাহেব আমি সেই বাঘটা ধরবার একটা দড়ির শক্ত ফাঁদ কালি বানিয়ে রাখছি বাঘটাকে কিছুতেই পালাতে দেওয়া হবে না খানিক চুপ করে বললে দাই মা বাঘটা দেখতে কেমন আমি তো বাঘ দেখিনি তাকে চিনতে পারব তো ঠিক চিনতে পারবে নয়তো আমি চিনিয়ে দেব তোমার ওই মারোয়ারি দাদামশায়ের মতো তার পেটটা মোটা আর ঠিক এমনি খোঁচা খোঁচা দাড়ি গোঁফো আছে তারপর দিন সকালে যখন দাই মকুলকে সাজ পরিয়ে রাজসভায় তার বুড়ো দাদার কাছে দিতে গেল তখন রণমল্ল পাকা গোফে চারা দিয়ে চোখ পাকিয়ে তার দিকে চেয়ে বললেন দাই বাঘ দরবার ফাঁদ তৈরি করতে সময় লাগবে সেজন্যে আজ থেকে তোমায় ছুটি দিলেন আমার দেশের এক ভালো দাই সেই রানীর কাজ করবে তুমি বসে বসে ফাঁদ বাঁধ গিয়ে জঙ্গলে দাই যো হুকুম বলে খুব একটা বড় সেলাম রণমল্লকে দিয়ে মুকুলকে বললে রানা সাহেব বাঘটাকে চিনে রেখো ঠিক তোমার বুড়ো দাদার মতো গোঁফদারি অমনি মোটা পেট আর বড় বড় দাঁত সভাশুদ্ধ লোক মুখ টিপে হাসতে লাগলো মুকুল দুই চোখে একটা ভয় নিয়ে রণমল্লের দিকে চেয়ে এক দৌড়ে দাইয়ের কোলে গিয়ে উঠল দাই তার মুখে চুমুখে বললে বেটা ডারমাত। সেরকো দেখ ভাগনা কভি নেহি মার তলোয়ার কি চোট কাঠ লেসির সভা শুদ্ধ লোকের মুখে হাসি চাপা থাকে না দেখে রণমল্ল কথাটা চাপা দেবার জন্যে তাড়াতাড়ি একটা কাষ্ঠ হাসি হেসে দাইয়ের পিঠ চাপড়ে তার হাতে একজোড়া সোনার বালা দিয়ে বললেন ভালো ভালো আমি খুব খুশি হলেন এমনি করে মকুলকে সাহস দিয়ে এখন থেকে বাঘ শিকারে মজবুত করে তোল আজ থেকে তোমার তলব আরও দশ তনখা বাড়িয়ে দিলাম মকুলজি বড় হওয়া পর্যন্ত তুমিই তার তদারক করবে সভা লোক বুঝলে রণমল্লকে যদি কেউ জব্দ করতে পারে তবে সে দায়ী আর রাজবাড়িতে তার মতো মকুলের বন্ধুও আর কেউ নেই মেবারের সমস্ত রাজপুত সর্দার যারা রানীর খাতিরে রণমল্লকে ভয় করে একটি কথা কইতেন না তারা আজ এই দায়ীকে মনে মনে তার সাহসের জন্যে তারিফ না করে থাকতে পারলেন না রণমল্ল সেদিন মাথা হেঁট করে রাজসভা থেকে বিদায় হলেন চণ্ডের ছোট ভাই রঘুবীর কিন্তু মেবারের সবাই তাকে নাম দিয়েছিল রঘুদেব রূপে গুণে তিনি ছিলেন বাস্তবিকই দেবতার মতো নগরের বাইরে রাজ্যের গোলমাল থেকে অনেক দূরে একখানি সুন্দর বাগান ঘেরা ছোটোখাটো পাথরের বাড়ি তারই মধ্যে রঘুদেব একলা রাজার ছেলে হয়ে তপস্বীর মতো দিন দুঃখী কাঙাল নিয়ে থাকতেন তার মুখের কথা সে যেন ছোট বড় সবার মন গলিয়ে গানের মতো গিয়ে প্রাণী বাজতো রাজ্যে তার শত্রু ছিল না এমন কি যে মহারানী চন্ডকে বিষ দৃষ্টিতে দেখতেন তিনিও রঘুদেবকে গুরুর মতো ভক্তি ভাইয়ের মতো ভালোবাসা দিয়েছিলেন আর মুকুল সে ছোটদাদার মুখের গল্প তার সেই বাগানের ফল পেরে বনভোজন গাছের পাখিদের বাসার খুব কাছে গিয়ে তাদের ছোট ছোট ছানাগুলিকে খাইয়ে আসা গাছের ছায়ায় বসে বাঁশের বাঁশিতে রাখাল ছেলেদের কাছ থেকে গান শেখা এই সব আনন্দের কথা কখনও ভুলবে না চন্ড গিয়ে অবধি সে তার ছোটদার কাছে যাওয়ার জন্য রোজ কাঁদছে রানীর ইচ্ছে তাকে কিছুদিনের জন্য সেখানে পাঠিয়ে দেন কিন্তু রণমল্ল কেবলই বাধা দিচ্ছেন রানী একবার রঘুদেবকে রাজবাড়িতেই না হয় আনবার কথা বললেন কিন্তু তাতেও আপত্তি শেষে একদিন রণমল্ল স্পষ্টই বলে দিলেন যে তাঁর হুকুম ছাড়া রঘুদেবের সঙ্গে দেখা কিংবা তাকে এখানে আনানো হতে পারবে না রানীর সেদিন চোখ ফুটল তিনি বুঝলেন রাজ্যের কাজে তার আর কোনো হাত নেই এই পাথরের রাজবাড়ির চারখানা দেয়ালের মধ্যে তিনি আর মুকুল দুজনকে বন্দির মতো থাকতে হবে ইতিমধ্যে হঠাৎ একদিন খবর এলো রঘুদেব মুকুলকে দেখতে নগরে আসছিলেন হঠাৎ মারা পড়েছেন দেশের লোক হাহাকার করে বলছে রণমল্ল তাকে বিষ দিয়ে খুন করেছে সমস্ত মেবার তার মূর্তি ঘরে ঘরে রেখে পুজো করছে আর মারোয়ারি শেয়াল রাজা আর তার দলবলকে খুনে বদমাস চোর বলে অভিসম্পাদ দিচ্ছে বুড়ি দায় রানীকে এসে বললে এখনো যদি ভালো চাও তোর চণ্ডজিকে খবর পাঠাও না হলে তোমার মকুলের দশা কোনদিন রঘুদেওজির মতো হবে কিন্তু খবর তাকে দেয় যে চিঠি বইবে সে রণমল্লের লোক আপনার লোক দিয়ে সে রাজ্যটা ভরিয়ে রেখেছে তার চর রানীর অন্দরে ঘুরছে তার অনুচর সর্দারদের বাসায় বাসায় গ্রামে গ্রামে প্রজাদের ঘরে ঘরে পাঠশালায় মন্দিরে মঠে কে কোথায় কি করছে কি বলছে সব খবর পাচ্ছে সেই পেট মোটা মারোয়ারি রাজা রণমল্ল ডাকাতদের সর্দার চোরের শিরোমণি নগরের ফাটকে ফাটকে কেল্লার বুরুজে বুরুজে তার চেলারা সব থানা বসিয়ে পাহারা দিচ্ছে দিনরাত রাগে ভয়ে দুঃখে রানী অস্থির হয়ে পড়লেন চারিদিক অন্ধকার দেখতে লাগলেন চন্ডকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়ে তিনি কি ভুলি করেছেন আজ সেটা হারে হারে বুঝতে তার বাকি রইল না রানী বুড়ি দায়ের দুই পা জড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন হায় আমার কি হবে যে রানী একদিন তাকে দূর দূর করে তাড়িয়েছিলেন আজ তাকে পা জড়িয়ে কাঁদতে দেখে বুড়ির চোখে জল এলো সে রানীকে শান্ত করে বললে আমি খবর পাঠাবার ব্যবস্থা করছি কিন্তু রানীমা তুমি খুব সাবধানে কাজ করবে যেন আমাদের মনের কথা কেউ না জানতে পারে তোমার বাপ শুনতে পেলে বড় বিপদ হবে তার মুঠোর ভিতর এখন সমস্ত রাজ্য সে যদি গলা টিপে তোমার মুকুলকে মেরে ফেলে তবে ভয়ে কেউ একটি কথাও বলবে না রানীর সঙ্গে কথা ঠিক করে দায় যেখানে বুড়োর অন্নমল্লটা সন্ধ্যাবেলা একটা ঘরে নিজের মতো মোটা একটা গেদ্দা ঠেস দিয়ে একরাশ মোহর গুনে গুনে চটের থলিতে ভরে ভরে রাখছেন ঠিক বড় বাজারের মারোয়ারি এক একটা মহাজনের মতো সেইখানে আস্তে আস্তে এসে উপস্থিত হল দাইকে হঠাৎ আসতে দেখে বুড়ো মোহরগুলি দুই ধাবায় কোলের কাছে টেনে নিয়ে বললেন তবে তবে অসময়ে কি মনে করে আগে একটু সামান্য কাজ ছিল যদি এখন ব্যস্ত থাকেন তো পরে আসব রণমল্ল দায়কে ভয় করতেন ঠিক দপ্তরখানার দপ্তরি যেমন তার মনিবকে ভয় করে রাজ্যের সবাই রণমল্লের ভয়ে সারা কিন্তু রণমল্ল কাঁপেন দাইয়ের ভয়ে তাই তিনি তাড়াতাড়ি দায়ীকে বললেন না না আগে তোমার কাজটাই সেরে দায়ী তখন বললে আগে মকুলজির একটু ফরমাস আছে তার কবুতর পালবার শখ হয়েছে তাই হজুরের কাছে দরবার করতে এসেছি মকুলজি পায়রা ওড়াবেন বলেই বুড়ো হো হো করে খানে খেসে বললেন তা ভালো এসব শখ ভালো পায়রা ওড়ান ছাগল পালুন এতে আমার আপত্তি নেই ঘোড়া চড়া তলোয়ার খেলা এগুলো ছাড়লেই বাঁচি রাজার ছেলে ও সব কেন খানদান ঘুরি রান সুখে থাকুন আর দাই বলে উঠল আর রাজার ছেলের দাদামশায় বুড়ো মারোয়ারি সিংহাসনে বসে কেবল মোহরের তোড়া বাঁধুন ঠিক বলেছো দাই আমি তোমার উপর খুশি আছি মুকুলকে তুমি এরকম পায়রা আর ঘুড়ি দিয়ে ভুলিয়ে রাখো আর দুটো বছর তারপর দেখা যাবে সিংহাসন আমার কাছ থেকে কেমন করে এরা কেড়ে নেয় এই নাও বলেই একটা মোহর বুড়ো অনেক কষ্টে থলি থেকে বের করে দাইয়ের হাতে দিতে গেলেন দায়ী হাত জোর করে বললে আপনার মোহর আপনার কাছেই থাক মকুলজির কবুতর কিনবার পয়সার অভাব নেই হ্যাঁ তা কি আর আমি জানি নে তার মায়ের হাতে অনেক টাকা আছে তা যাও তোমরাই তবে কবুতর জোড়ার দাম দিও প্রজাদের খাজনা অনেক বাকি পড়েছে এখন আমার হাতে একটি পয়সাও নেই বলেই বুড়ো আবার টাকা গুনতে লাগলেন দায়ী একটা মস্ত সেলাম করে সেখান থেকে চলে এলো কেল্লার ছাদের এক কোণে পাথরের একটা টানা বারান্ডার কার্নিশ খানিক ছায়া ফেলেছে তারই তলায় একটি বাঁশের খাঁচায় দুটি পায়রা সকালবেলার দিকে চেয়ে গলা ফুলিয়ে চুপটি করে বসে আছে এখনই মকুল এসে খাঁচাটি খুলে আকাশের আলোর মাঝে তাদের ছেড়ে দেবে এই আনন্দে তাদের সাদা রঙের ডানা দুখানি থেকে থেকে উলসে উঠছে এমন সময় মহারানীর সঙ্গে এসে পায়রা দুটির ডানার নিচে দুখানি ছোট চিঠি বেঁধে দিয়ে আস্তে আস্তে আবার খাঁচার দরজা বন্ধ করে চলে গেল তখনও সূর্যের আলো পৃথিবীতে এসে পড়েনি রাজকুমার মকুল নরম বালিশের উপরে মাথাটি রেখে একটি হাত পুবের জানালার দিকে ছড়িয়ে দিয়ে ঘুমিয়ে আছে মুঠোয় এক টুকরো কাগজ ধরে রানী এসে তার ঘুম ভাঙিয়ে কোলে করে দাইয়ের কাছে দিয়ে বললেন তুই এখনও ঘুমাচ্ছিস বেলা হয়েছে কখন আর তোর দাদার কাছে পায়রার গলায় বেঁধে চিঠি পাঠাবি মকুল কোনো কথা না বলে দাইকে টানতে টানতে এক ছুটে ছাদে এসে উপস্থিত হলো দাই হাঁপাতে হাঁপাতে বললে কই মকুলজি তুমি যে বলেছিলে চিঠি লিখে রাখবে তা কই মকুল হাতের মুঠো খুলে দেখালে সেই হিজিবিজি লেখা কাগজখানে দায়ী কাগজটি এপিটোপিট ওপিট উল্টে পাল্টে বললে বহুত আচ্ছা চিঠি পড়ো তো শুনি কুমার সাহেব কী লিখেছ মকুল তো কেমন করে চিঠি পড়তে হয় তাই সে গম্ভীর হয়ে আরম্ভ করল দাদা আমি তোমার ছোট ভাই তোমার জন্য কাঁদছি একবার এসো খুব খেলা হবে কবুতর দুটো চিঠি নিয়ে যাচ্ছে জবাব দিও এদের ছানা হলে তোমায় একটা দেব আমি খুব ভালো আছি ইতি মকুল তোমার ছোট ভাই পুনশ্চ মা আর দাই তোমার জন্য খালি কাঁদে চিঠি যেমন হতে হয় বলে দায়ী কাগজখানা নিয়ে বেশ করে মুড়ে বললে তবে এখন কোন দাদাকে চিঠিখানা পাঠাতে চাও বলো এইবার মকুল মুশকিলে পড়ল বড়দাদা আর ছোট দাদা দুই দাদার মধ্যে বেছে নেওয়া তার পক্ষে শক্ত হল দুইজনকেই সে সমান ভালোবাসে দুইজনকেই সে চিঠি লিখে ডেকে পাঠাতে চায় কিন্তু হায় চিঠি তার একখানি বই নেই ভাবনায় তার মুখ শুকিয়ে গেল তখন রানী আস্তে আস্তে তাকে কোলের কাছে টেনে নিয়ে বললেন এক কাজ কর আধখানা চিঠি বরদাদাকে আর আধখানা ছোটদাদাকে পাঠিয়ে দে তাই হলো প্রথম টুকরো ছোটদাদার আর বাকি টুকু বরদাদার জন্যে ছিঁড়ে মকুল দাইয়ের হাতে দিল সাদা ডানা দুই পায়রা সেই দুটুকরো কাগজ গলায় বেঁধে আকাশে উড়ল ডানার তলায় লুকানো রইল তাদের মহাবিপদ থেকে উদ্ধার করার জন্য চন্নের কাছে রানী আর দাইয়ের দুখানি চিঠি সোনা মাখানো মেঘের উপর দিয়ে উড়ে চলেছে দুটি পাখি ছোট বড় দুজনের ডাক বয়ে সূর্যের আভা আকাশ রাঙিয়ে তাদের দুজোড়া ডানার পালকে এসে ঠেকেছে সাদা পালি হাওয়ার মতো চিতরের কেল্লায় বন্দি অসহায় মকুল আর তার মায়ের ডাক সকালের সোনায় মাখা দুপুরের রোদে পোড়া সন্ধ্যার মেঘ আর আলোর চিত্রবিচিত্র দিনের মধ্যে দিয়ে রাত্রির নীলগোলা অন্ধকার আকাশ পার হয়ে যেদিন মান্ডুর কেল্লায় চন্ডের কাছে এসে পৌঁছল সেদিন চন্ড সব দুঃখ সব অপমান ভুলে অনেক দিনের কোণে রাখা তলোয়ার আর একবার কোমরে বেঁধে উঠে দাঁড়ালেন আজ তিন দিন ধরে একটা প্রকাণ্ড ঝড় রাজস্থানের উপর দিয়ে বয়ে চলেছে তারই মধ্যে থেকে এক একবার সকাল সন্ধ্যায় সূর্যদেব দেখা দিচ্ছেন রক্তমূর্তি চন্ড যখন চিতর ছিঁড়ে চলে আসেন তখন তিনশো ভিল তার সঙ্গে তীরধনুক নিয়ে বেরিয়ে এসেছিল আজ তারা চণ্ডের হুকুম নিয়ে চিতরে আবার ফিরছে ঝড় জল বিদ্যুতের মধ্য দিয়ে চিতর থেকে খানিকটা দূরে গোসুন্দনগর পাহাড়ের উপর একটা মজবুত কেল্লা আর তাকেই ঘিরে ছোট ছোট বাড়ি পাহাড়ের নিচে অনেকখানি ঘন বন তার মধ্যে দিয়ে ছোট ছোট নদী বয়ে চলেছে এই বনে চন্ড তার দলবল নিয়ে লুকিয়ে রইলেন কথা ঠিক হল যে মহারানী সন্ধ্যেশ্বরীর পুজো দেবার ছল করে মকুলজিকে নিয়ে এইখানে এসে দেওয়ালির দিন চণ্ডের সঙ্গে মিলবেন এদিকে চণ্ডের অনুচর যত ভিল মেবারের গ্রামে গ্রামে ঘুরে রটিয়ে দিয়েছে রণমল্ল মকুলজিকে মেরে ফেলেছে লোকে সব গ্রামে গ্রামে মাঠেঘাটে এই সব গুজব শুনে একেবারে খেপে উঠে লাঠি তলোয়ার তীরধনুক নিয়ে চিতরের দিকে দল বেঁধে চলেছে যদি এ কথা সত্যি হয় তবে পেট মোটা মারোয়ারের রাজা রণমল্লকে আর আস্ত রাখবে না রণমল্ল এই খবর পেয়ে ভয়ে কাঁপছেন কি উপায় করবেন ভেবে পাচ্ছেন না সেই সময় একদিন দায় এসে তাঁকে বললে হুজুরের মেজাজ ভালো বোধ হচ্ছে না একটা খবর শুনে আমারও ভয়ে গা কাঁপছে শুনেছেন দেশের লোক তাদের রানা মুকুলকে দেখবার জন্যে লাঠি শোটা নিয়ে এইদিকে আসছে রণমল খবরটা খুব ভালো করেই শুনেছিলেন তবু দায়কে ধমকে বললেন যাও যাও মারোয়ারের রাজা আর মেবারের এখনকার সর্বে সর্বা দুদশ গাছা লাঠির ভয়ে কাঁপে না আর কিছু খবর থাকে তো বলো দায়ী তখন চুপি বললে এবারে যে দল আসছে বড় শক্ত দল মেবারি রাজপুতকে আপনি চেনেন না এই বেলা যা হয় উপায় করুন রণমল্ল মনে ভয় কিন্তু মুখে সাহস দেখিয়ে বলে উঠলেন কী উপায় করতে হবে শুনি দায়ী বললে মকুলজিকে একবার গ্রামে গ্রামে শিকার খেলার জন্যে পাঠিয়ে দিন লোকে দেখুক তাদের রানা বেশ সুখে বেঁচে আছে আর খেলে বেড়াচ্ছে তাহলেই তারা ঠান্ডা হবে আর আপনাকে বিরক্ত করতে আসবে না রণমল্ল খানিক গম্ভীর হয়ে থেকে বললেন মন্দ পরামর্শ নয় কিন্তু হাতিয়ার বেঁধে গ্রামে গ্রামে শিকার খেলে বেড়ানো তো হতে পারে না শিকার থেকে লড়াই বাঁধতে কতক্ষণ অন্য কিছু উপায় থাকে তো বলো তবে রানীমা আর মকুলজিকে পালকি চড়িয়ে গ্রামে গ্রামে দেবতাদের পুজো দেবার জন্য পাঠিয়ে দিন কাজ একই হবে এ পরামর্শটা রণমল্লের মনোমতো হল দাই রানীকে আর মকুলজিকে পালকিতে চড়িয়ে চিতরের কেল্লা পার করে দিয়ে এলো যাবার সময় মুকুল বললে দাই মা তুমি যাবে না নাজি বাঘ ধরবার সেই ফাঁদটা শেষ করে তবে আমি তোমার কাছে যাব বলেই দায়ী চিতরের কেল্লায় ফিরে এলো গোসুন্দনগরে দেওয়ালির আজ ভারী ধুম। মহারানী রানাজিকে নিয়ে কেল্লা এসেছেন খুব ঘটা করে আজ সন্দেশ্বরীর পুজো দেওয়া হবে ঘরে ঘরে আজ প্রজারা পিদিম জ্বালিয়েছে রাস্তা রাস্তায় দোকানিরা ঝাল লণ্ঠন ছবি আয়না দিয়ে দোকান সাজিয়ে বসে লোকের গায়ে কেবল গোলাপ জলের পিচকিরি দিচ্ছে শহরের ছেলেগুলো রাস্তার মাঝে তুবড়ি পুড়িয়ে ছুঁচোবাজি ছেড়ে মকুলজির সঙ্গে যেসব ঘোরসার এসেছে তাদের ঘোড়াগুলোকে খেপিয়ে দিয়ে তামাশা দেখছে ছেলে বুড়ো সবাই মিলে হাওই উড়িয়ে চরকি ঘুরিয়ে ফুলঝুরি মশাল বোমা দোদমা ভুঁই পটকা চিনে পটকা পুড়িয়ে খুব খানিকটা ধোঁয়া আর খুব খানিকটা আমোদ করে নিচ্ছে মকুলের আর আনন্দের সীমা নেই এক সোনার সাজপড়া কালো ঘোড়ায় চড়ে তিনি শহরময় ঘুরে ঘুরে দেওয়ালির আলো দেখে বেড়াচ্ছেন আর রানিমা কেল্লার ছাদে একলা তিনি চুপ করে অন্ধকারে দাঁড়িয়ে আছেন যত রাত বাড়ছে ততই তার মনে হচ্ছে চন্ডবুচি এলেন না আজ যে এই নগরে দেওয়ালির রাতে তার দলবল নিয়ে আসবার কথা কিন্তু কই দেখতে দেখতে শহরের আলো নিবে গেল মকুল তাঁর ঘোড়া ফিরিয়ে কেল্লা এলেন কিন্তু চণ্ডের আসবার কোনো লক্ষণ নেই এই রাতের মধ্যে তাদের চিতরে ফিরতে হবে আর তো সময় নেই রানী অন্ধকার আকাশের দিকে চেয়ে কাঁদতে লাগলেন দুই চোখের জল তার বুকের কাপড় ভিজিয়ে দিতে লাগল এদিকে সুন্দেশ্বরীর মন্দির থেকে ঢং ঢং করে রাত দশটার ঘন্টা পড়ছে লোকজন প্রস্তুত হয়ে চিতোর যাবার জন্যে পালকি নিয়ে উপস্থিত হয়েছে মকুল রানীকে ডাকছেন যাবার জন্যে কিন্তু রানীর পা আর উঠছে না তার বুকের ভেতরে যেন হাতুড়ির ঘা দিয়ে অন্ধকারে ঘন্টা বাজছে এক দুই তিন চার রাত দশটার ঘন্টা বেজে থেমেছে অন্ধকার আকাশ বাতাস তারই শব্দের রেশায় এখনো রিড়ি করে কাঁপছে ঠিক সেই সময় পাহাড়ের নিচে বনের মাঝ দিয়ে দশটা হাওয়ে আগুনের সাপের মতো ফোঁস করে ফনা ধরে আকাশে উঠে দপ করে আলোর ফুল হয়ে আকাশময় ছিটিয়ে পড়ল আলোয় চারিদিক দিন হয়ে গেছে শহরের লোক আশ্চর্য বাজি দেখতে হৈ হৈ করে রাস্তায় ছাদে যে যেখানে পেরেছে বেরিয়ে এসেছে রানী মকুলের হাত ধরে বললেন সময় হয়েছে আর দেরি না চল মকুলের ইচ্ছা আরও খানিকটা ছাদে দাঁড়িয়ে বাজি দেখেন কিন্তু রানী তাকে জোর করে ধরে পালকিতে ওঠালেন আকাশের হাওই তাদের মাথার উপরে লাল আলোর পুষ্পবৃষ্টি করে অন্ধকারে মিলিয়ে গেল মুকুল পালকি থেকে আবার কখন হাওই উঠে দেখবার জন্য মুখ বাড়িয়ে বসে রইলেন কিন্তু আকাশ যে অন্ধকার সে অন্ধকারই রইল মুকুল রাত্রির মধ্যে অনেকক্ষণ চেয়ে থেকে থেকে ঘুমিয়ে পড়েছেন রানীর পালকি নির্জন মাঠের পথে আস্তে আস্তে চলেছে মাটির উপরে আটটা পালকি বেয়ারার খসখস পায়ের শব্দ ছাড়া আর কোনো দিক থেকে কোনো শব্দ রানীর কানে আসছে না রানী অন্ধকারের মধ্যে মুখ বাড়িয়ে চেয়ে রয়েছেন একবার মনে হলো যেন একদল লোক খুব দূরে ঘোড়া ছুটিয়ে বেড়ে গেল একবার দেখলেন রাস্তার ধারে একজন কে বল্লম হাতে চুপ করে দাঁড়িয়ে পালকি কাছে আসতেই অন্ধকারে দিয়ে গেল নগরে সেই দশটার তারাবাজি দেখে রানী চন্ড এসে পৌঁছেছেন বুঝেছিলেন তারপর থেকে কিন্তু চন্ডকে স্পষ্ট করে দেখা এখনও তার ঘটেনি চন্ড যে তাঁর কাছাকাছি আছেন সেটা কেবল এই ছায়া ছায়া রকম দেখেছিলেন রাত গভীর পালকি চিতরের কাছাকাছি এসে পড়েছে দূর থেকে কেল্লার দেয়াল আকাশের গায়ে কালো স্পষ্ট দেখা যাচ্ছে পাহাড় বেয়ে রানীর পালকি কেল্লার ফটকের দিকে উঠে চলল কিন্তু তখনও চন্ডের কোনো দেখা নেই ঘোড়ার পায়ের শব্দ কি তলোয়ারের ঝনঝন কিছুই শোনা যাচ্ছে না রানীর বুক কাঁপছে তার চোখের সামনে কেল্লার ফটকের বড় দরজা দুখানা আস্তে আস্তে খুলে গেল যেন একটা রাক্ষস অন্ধকারে মুখটা হাঁ করলে আস্তে আস্তে রানির পালকি কেল্লার মধ্যে ঢুকল রানী একবার পালকি থেকে মুখ ঝুঁকিয়ে পিছনের দিকে দেখলেন ফটকের সামনে একদল ঘোষ হওয়ার খোলা তলোয়ার মাথায় ঠেকিয়ে তার সঙ্গে কেল্লায় প্রবেশ করলে তাদের সর্দার প্রকাণ্ড এক কালো ঘোড়ায় মাথা থেকে পা পর্যন্ত তার কালো সাজ নিমেষের মধ্যে এই ছবিটা রানি দেখতে পেলেন চণ্ডকে চিনতে তার বাকি রইল না তারপর জয় মকুলজি কি জয় জয় চণ্ডজী কি জয় শব্দে আকাশ কাঁপিয়ে উঠল অমনি চিতরের ছোটো বড়ো ছেলে বুড়ো তলোয়ার খুলে রাজপথে রানীর পালকির চারিদিক ঘিরে নিয়ে রাজবাড়ির দিকে চলল যত মারোয়ারি যারা এতদিন বুক ফুলিয়ে রাজাগিরি ফলাচ্ছিল সব আজ চণ্ডের নাম শুনেই ইঁদুরের মতো গর্তে গেল কালো কারও এমন সাহস হলো না যে রণমল্লকে গিয়ে খবরটা দেয় আর খবর দিয়েই বা কী হবে দেওয়ালির রাতে খুব করে সিদ্ধি খেয়ে রণমল্ল খাটিয়ায় পড়ে নাক ডাকাচ্ছেন দায়ী একগাছি মোটা দড়ি দিয়ে খাটিয়ার সঙ্গে তাকে আচ্ছা করে বেঁধে ছাদের উপর থেকে তামাশা দেখতে গেল রণমল্লের ভোজপুরি আর মারোয়ারি দারোয়ানগুলো ঢাল তলোয়ার বেঁধে তালপাতার সেপায়ের মতো কেবল হাত পা ছুঁড়তে লাগল লড়াই দেবার আর সাধ্য হল না চন্ড জোর করে তালা ভেঙে বাড়ির মধ্যে প্রবেশ করলেন গোলমালে রণমল্ল জেগে উঠে দেখেন তার চারিদিকে খোলা তলোয়ার নিজের হাত পা বাঁধা তার সাহসও ছিল জোরও ছিল হাজার হোক তিনি মারোয়ারের রাজা আর তলোয়ার দেখে তার সিদ্ধির ঘোরও কেটে গিয়েছে এতক্ষণে তিনি পিঠে বাঁধা খাটিয়াখানা শুদ্ধ দাঁড়িয়ে উঠে চন্ডকে বললেন আমার বাঁধন খুলে দাও তারপর দেখা যাবে কে যেতে কে হারে তুমি বীর রাজার ছেলে আমিও একটা দেশের রাজা আমাকে জানোয়ারের মতো বেঁধে মারা তোমার উচিত হয় না চন্ড রণমল্যের বাঁধন খোলবার জন্যে ঘরে ঢুকবেন এমন সময় দায় ছুটে এসে বললে সাবধান ওকে একাপুড়ে মরতে দাও সরে যাও না হলে সবাই মরবে দুম করে একটা ভয়ঙ্কর আওয়াজ হয়ে ঘরের কোণে এক রাস বারুদ জ্বলে উঠলো তারপর দাউ দাউ করে ঘরখানায় আগুন লেগে গেল ছুঁচোবাজি দিয়ে ঘরখানা দায়ী যে কখন ভর্তি করে রেখেছিল কে জানে ছুঁচোর মতো রণমল্ল পুড়ে মরলেন খুলে দে খুলে দে বলে চিৎকার করতে করতেন যাকে রাজবাড়ির দাসী বলে তিনি ঠাউরে ছিলেন তারই হাতের বাঁধা দড়ির বাদ শেষ পর্যন্ত আগুনের নাগপাশের মতো তাকে জড়িয়ে ধরল কোথায় মেবার মারোয়ার দুটো দেশ রণমল্ল দখল করে বসবেন না এখন তার মারোয়ারের সিংহাসনটা পর্যন্ত মেবারের রানার হাতে এলো তার ছেলে যোধেরাও বাপের সিংহাসন হারিয়ে এখন সামান্য গুটিকতক সেপাই নিয়ে রাজ্য ছেড়ে পালিয়ে চলল অনেক দূরে লুনি নদীর ওপারে মহাবীর হরোয়া শঙ্কল রাজর্ষি লুনি নদীর ওপারের সমস্ত পাহাড় নদী বন তার রাজত্ব তার নামে সবাই মাথা নোয়ায় এমনই তার বীরত্ব এমনই তার দয়া তার হুকুম অমান্য করে রাজস্থানে এমন লোক নেই বিপদে যে পড়েছে তাকে উদ্ধার করা দুঃখীর দুঃখ মোচন অনাথকে আশ্রয় দেওয়াই তার কাজ তার যত অনুচর সবাই বীর গাঁজাখোর নয় কাজের মানুষ কেউ কারুর উপর অন্যায় অত্যাচার করলে তাদের হাতে নিস্তার নেই বনের ভিতর পাহাড়ের গুহায় তাদের সব কিল্লা সেখানে জ্বালা জ্বালা টাকা পোঁতা আছে লোকে চাইলে সেই টাকা দিয়ে তারা তাদের দুঃখ ঘোচায় মাটির নিচে বড় বড় ঘর সেখানে তাদের অস্ত্রশস্ত্র লুকোনো থাকে কেউ বিপদে পড়ে তাদের কাছে এলে সেই অস্ত্র দিয়ে তারা সাহায্য করে এমনই দলের রাজা তিনি হরোয়া শঙ্কল লোনি নদীর সাঁতার দিয়ে পার হয়ে যোধরাও রাত দুপুরে এসে তাঁরই আশ্রয় চাইলেন যোধরাও জানতেন চন্ডও ইচ্ছে করলে এখানে এসে গোলমাল করতে পারবেন না হরোয়া শঙ্কল আদর করে যোধরাওকে বসালেন তার ছোট ঘর রাজকুমারের সঙ্গে অনেক সেপাই কাজেই সবাইকে গাছতলায় বসাতে হল সন্ন্যাসী রাজা একটু ভাবিত হলেন এত রাত্রে এত লোকের খাবার কেমন করে যোগাবেন। লোকেরাও অনেক পথ চলে এসে খিদে কাতর হয়ে পড়েছে রাজর্ষী তার দলবলকে ডেকে সকলের আহারের সুবন্দোবস্ত করে দিতে বললেন কিন্তু ঘরে তার একটুও খুদ নেই সেদিনের যা কিছু চাল ডাল সব তিনি অতিথিদের বিলিয়ে দিয়েছেন বিপদে পড়ে চেলারা সব মুখ চাওয়াচাই করছে দেখে রাজর্ষি বললেন অতিথিকে তো খেতে দিতে হবে এসো দেখি ঘরে কি আছে ঘরের এক কোণে সন্ন্যাসীদের কাপড় রাঙাবার জন্য এক রাস মুজলতা বোঝা বাধা ছিল রাজর্ষি সেইগুলি দেখিয়ে বললেন যাও এইগুলো রেধে আনো রাধুনী এক সন্ন্যাসী সে হেসে বললেন প্রভু এইবার অতিথি সেবা ঠিক বন্দোবস্ত করেছেন যে মুখে ঠাকুরের ভোগ খাবে সেই মুখে কাল সকালে দেশে ফিরে কাউকে এবার আর ঠাকুরের অতিথি সেবার নিন্দে করতে হবে না এইবার ঠিক হয়েছে রাজর্ষি হেসে বললেন আজ আমি নিজের হাতে রাঁধব তোমাদের সবাইকে নিয়ে একসঙ্গে খাওয়া যাবে নিমন্ত্রণ করছি সব চেলাদের ডাক দাও গাছের তলায় আগুন জ্বালিয়ে রান্না শুরু হলো রান্নার গন্ধে বোন আমোদ করলে কিন্তু তরকারি দেখে অব্দি চেলাদের আজ আর মোটেই খিদে নেই যদিও সকালে এক এক মুঠো ছোলা ছাড়া এ পর্যন্ত কারো পেটে কিছু পড়েনি কিন্তু প্রভুর নিমন্ত্রণ কারো অগ্রাহ্য করার জো নেই রান্না শেষ হলে সবাই অতিথিদের জন্যে পাতা পেরে অপেক্ষা করতে লাগল আগে যোধরাও আর তার লোকজনদের মোটা আটার রুটি আর মুজলতার সেই তরকারি খাইয়ে রাজর্ষি সবাইকে চেলাদের নিয়ে খেতে বসলেন কেবল সেই রাঁধুনি চেলাকে অনেক ডাকাডাকি করেও কেউ আনতে পারল না সে কম্বল মুড়ি দিয়ে জঙ্গলের কোনখানে যে লুকিয়ে রইল তারা সারা শব্দ পাওয়া গেল না খাওয়া শেষ হলে সবাই রাজস্বীর রাধা তরকারি সুখ্যাতি করতে করতে যে যার জায়গায় শুতে গেল মুজশাকের এমন যে রান্না হয় তারা কেউ জানতো না এবার থেকে রোজ এই তরকারি দিয়ে তারা রুটি খাবে এই সব বলা বলি করছে এমন সময় সেই রাঁধুনি এসে উপস্থিত সবার মুখে তরকারির তারিফ শুনে তারার আফসোসের সীমা রইল না সে ভেবেছিল ওই রং করবার পাতাগুলো খেয়ে সবাই মাথা ঘুরে মরবে কিন্তু দেখলে সবাই দিব্যি পেট ভরিয়ে আরামে কম্বল মুড়ি দিয়ে ঘুমোতে লেগেছে কেবল শীতের রাতে খিদের জ্বালায় সেই মরছে কেঁপে শীতের রাত সহজে কাটতে চায় না রাধুনী ঠাকুরটিকে অনেক যন্ত্রণা দিয়ে তবে সে রাত পোহালো সকালে উঠে সে একখানা কুরুল নিয়ে রান্নার কাঠ কাটতে চলেছে এমন সময় একজন বুড়ো মারোয়ারি সেপাইয়ের সঙ্গে দেখা পাহাড়ের ঝর্নার ধারে সে হাত মুখ ধুচ্ছে তার দাড়ি গোপ সব লাল রঙের ছোপ ধরা কাল সন্ধ্যায় যার দাড়ি ছিল সাদা আজ লাল হয়ে গেল এ ব্যাপার দেখে রাঁধুনি ঠাকুরটি আর হাসি রাখতে পারল না হো হো করে হাসতে হাসতে সঙ্গীদের কাছে এই মজার খবরটা দিতে এসে দেখে যত পাকা দাড়ি গোঁপালা ছিল তারা নিজের নিজের দাড়িতে হাত বোলাচ্ছে আর এ ওর মুখের দিকে চেয়ে দেখছে সবার দাড়ি গোঁফে লাল রঙের ছোপ ইতিমধ্যে রাজর্ষি বেরিয়ে এলেন তাঁর কিন্তু সাদা দাড়ি করছে মুজপাতার যে রঙ লেগেছে এটা কারুর মনে এলো না দাঁড়িতে রক্ত কোথা থেকে লাগলো এই ভেবে সবার যখন ভয়ে মুখ শুকিয়ে এসেছে তখন রাজশ্বী সবাইকে অভয় দিলেন নির্ভয়ে থাকো তোমাদের সুখের সূর্য উদয় হতে আর দেরি নেই দেখো না এখনই তার রাঙা আলো তোমাদের মুখে এসে পড়েছে এখন কিছুদিন এইখানে বিশ্রাম করো তোমাদের রাজত্ব ফিরে পাবার বন্দোবস্ত করা যাবে সেই দিন কাঠ কেটে রাঁধুনি ঠাকুর রাজর্ষীকে আর এক বোঝা মুজপাতা এনে দিয়ে বললে ঠাকুর আমাকে আজ একটু সেই তরকারি রেঁধে দিতে হবে রাজর্ষী হেসে বললেন তোমার কালো দাড়িতে লাল রঙের ছোপ তো খুলবে না আগে দাড়ি পাকুক তবে একদিন মুজ শাকের চচ্চরির ছোপ ধরিয়ে দেওয়া যাবে আজ ভালো করে অন্য তরকারি দিয়ে অতিথি খাওয়াবার বন্দোবস্ত করো রাঁধুনি ঠাকুরটি খেতে যেমন মজবুত রাঁধতেও তেমনি আর রাজ্যের আজগুবি গল্প তার কাছে যোধরাও আর তার সঙ্গীদের বেশ আমোদ আল্লাদে দিন কাটতে লাগল বনে আছেন মনেই হতো না এদিকে হরোয়া সংকলের হুকুম চণ্ডের কাছে পৌঁছল যোধরাওকে যেন মারোয়ারের সিংহাসন ফিরিয়ে দিয়ে ঝগড়া ঝাঁটি সব মিটিয়ে নেওয়া হয় এর উপর কোনো কথা নেই চণ্ডের দুই ছেলে মুনজি আর কণ্ঠজি মারোয়ার শাসন করছিলেন তাদের হুকুম হল যে হরোয়া শঙ্কল কিংবা তার কোনো লোক যোধরাওকে সঙ্গে নিয়ে আসা মাত্র মারোয়ারের সিংহাসন যেন তাকে ফিরিয়ে দেওয়া হয় হরোয়া শঙ্কল দূতের মুখে এই খবর পেয়ে নিজেই যোধরাওকে সঙ্গে নিয়ে মেবারে চললেন সেখান থেকে চণ্ডকে নিয়ে মারোয়ার যাবার কথা ঠিক সময় সবাই মোবার পৌঁছে চন্ডকে সঙ্গে নিয়ে যোধরাওয়ের রাজত্বে মন্দরের কেল্লার দিকে চললেন যোধরাও তখন ছেলে মানুষ এক রাত্রে সবাই মাঠের মধ্যে তাঁবু গেড়ে আছেন এমন সময় একটা বুড়ো মারোয়ারি যোধরাওর কানে কানে বললে দেশে তো এসে পড়েছি তবে এখন আর চুপ করে থাকা কেন চলুন আজ রাত্রেই গিয়ে কেল্লাটা দখল করে বসি নিজের সিংহাসন পরের কাছ থেকে চেয়ে না নিয়ে জোরসে কেড়ে নেওয়াই ভালো কি বলেন যোধরাও এ কথায় সায় দিলেন আস্তে আস্তে মারোয়ারি সৈন্য সব মুন্দরের দিকে বেরিয়ে গেল চন্ড আর হরোয়া শঙ্কল এ খবর কিছুই জানেন না সকালবেলা শিবির থেকে বেরিয়েছেন এমন সময় দেখলেন দূর থেকে এক ঘোর ছুটে আসছে তার মাথার পাগড়ি খোলা বুকের কাপড়ে রক্তের দাগ সবার যখন ছুটে এসে চণ্ডের কাছে দাঁড়ালো তখন চণ্ড তাকে নিজের ছেলে কণ্ঠজী বলে চিনতে পারলেন হরোয়া শঙ্কল তাঁকে ঘোড়া থেকে নামিয়ে ঘাসের উপর শুয়ে দিলেন অমনি কণ্ঠজির প্রাণ বেরিয়ে গেল কে তাকে এমন করে মারল এই দেখবার জন্যে তারা এদিক ওদিক দেখছেন এমন সময় যোধরাও ঘোড়া ছুটি এসে বললেন প্রভু আমার অপরাধ যদি হয়ে থাকে তো ক্ষমা করবেন বাপের সিংহাসন আমি কারো কাছে ভিক্ষা বলে চেয়ে নিতে পারলুম না নিজের জোরে ফৌজ পাঠিয়ে দখল করেছি লড়াই শেষ হয়ে গেছে চন্দ্রজির হাতে আমার বাপ পশুর মতো মারা পড়েছে তারই ধার তার দুই ছেলেকে যুদ্ধে বীরের মতো মেরে শোধ দিলেন এতে যদি আমার দোষ হয়ে থাকে তো শাস্তি দিন চণ্ডের মুখে কোনো কথা শুনল না হরোয়াশঙ্কল খানিক ঘাড় হেঁট করে রইলেন তারপর আস্তে আস্তে বললেন যোদ্রাও ভুল করেছ চণ্ডের কোনো দোষ ছিল না তুমি বালক বলে এবার তোমায় শাস্তি দিলেম না কিন্তু প্রতিজ্ঞা করো আর কখনো মেবারের বিরুদ্ধে অস্ত্র ধরবে না আর এই মাটিতে যেখানে এই বীর কণ্ঠজি পড়ে রয়েছেন এই পর্যন্ত মেবারের রাজ্যের সীমা ঠিক হল এরপর থেকে তোমার রাজত্ব চন্ড চোখের জলের মধ্যে দিয়ে দেখলেন যেখানে তার কণ্ঠজি প্রাণশূন্য দেহে পড়ে রয়েছে সেখানে সকালের আলোতে সমস্ত মাঠ জুড়ে সোনার ফুলের মতো আউল আর কচি ফুল ফুটে উঠেছে তিনি হরোয়া শঙ্কলের দিকে চেয়ে বললেন এই আওলার ফুলই যেন শান্তির ফুল হয় যতদূর এই ফুল ফুটবে ততদূর যেন মেবারের রাজ্য এইটেই সবাই বলে আমার কাজ শেষ হয়েছে প্রভু আমাকে এখন আপনার সঙ্গী করে লুনি নদীর পারে তপবনে আশ্রয় দিন রাজর্ষি বললেন তথাস্তু শুনলে গল্প চণ্ড গল্পটা শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আজকে এখানেই শেষ করলাম এর পরের দিন নিয়ে আসব রানা কুম্ভ এই গল্পটি তাহলে সবাই খুব ভালো থেকো